সরকার একটা অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে, তারা কোনো কিছু এটা নিয়ে করোনার সমস্যাটা কীভাবে সমাধান করবে তাদের চিন্তার মধ্যে নাই। এখনও তো মূল প্রবাহটা আসবে এই মাসে বা পরের মাসে, যখন এটা গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে। সেই জন্য একটা সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা দরকার। আপনারা যদি কষ্ট করে পরবর্তী সেশনের বাজেট সংক্রান্ত লেখাটা পড়েন, তাতে কিছুটা দিক নির্দেশনা আছে। এটা জনগণ দাবি ওঠানো ছাড়া, আওয়াজ ওঠানো ছাড়া, বাংলাদেশকে আরও অনেক বেশি ঘুরে বেড়ানো ছাড়া বাংলাদেশের কোনো স্বাস্থ্যক্ষেত্রে তো নয়, কোনো ক্ষেত্রেই হবে না। এর জন্য আমাদের স্বাস্থ্য আন্দোলনটাকে শক্ত করে গড়ে তুলতে হবে। একটা তথ্য দেওয়া দরকার যে ওষুধের খরচ লেখাটা পরিপূর্ণ করতে পারি নাই। সেখানে যদি আজকে দুটা সিস্টেম আছে, একটা হলো কোম্পানি ওষুধের দাম ঠিক করে, ইন্ডিকেটেড প্রাইস, যেটা আমাদের দরবেশ সালমান সাহেব খালেদা জিয়াকে পটায় করছিলেন, যেটা এখনও বহাল আছে। সেই নিয়মটা বদলালে, জাতীয় ওষুধ নীতির নিয়ম বদলালে ওষুধের দাম অর্ধেক হবে, তাহলে 1.5 লাখ টাকা কমে যাবে, খেয়াল রাখতে হবে। এইটা হলো কি সেই এইদিকে এটাকে সেটা। আর একটা জিনিস, আমরা একটা ছোট করোনা ইউনিট পরে জানাবো, এটা ধাপ আছে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে তার ওই সবই হিসাবই আমরা দেবো, যেমন কি কেবিনের ভাড়া বেশি, সেই জন্য সেটা আলাদা করে। ওষুধের কত খরচ হবে সব কিছুরই দেওয়া যাবে, তবে 100 টাকায় বাড়িতে চিকিৎসাটা, প্রাথমিক চিকিৎসাটা হবে। 16 তারিখ থেকে আজকে 25 তারিখ ওনাদেরই পরামর্শক্রমে আমরা ইতিমধ্যে বঙ্গবন্ধু দেশের শীর্ষস্থানীয় মেডিকেল প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব ওনাদের কাছে কতগুলো সুনির্দিষ্ট সুপারিশমালা প্রয়োগ করেছেন। আমরা ওনাদেরকে চিঠি দিয়ে জানিয়েছি যে আমরা বঙ্গবন্ধুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপারিশমালার প্রতি শ্রদ্ধাশীল, এবং সে অনুযায়ী যেন ওনারা আমাদেরকে এটার জন্য একটা অনুমতি দেন। তো সেটা চিঠি দেওয়ার পরেও প্রায় আজকে অনেকদিন পার হয়ে গেছে, আমরা প্রায় গোটা 3-4 চিঠি তো ইতিমধ্যে ইমেলের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে ওনাদেরকে পাঠিয়েছিলাম। প্লাস আমি গত 3 দিন ধরে মহাপরিচালক থেকে শুরু করে পরিচালক পর্যায়ের লোকজনদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছি, আমি সফল হই নাই। তারপরে ওনাদেরকে চিঠি দিয়েছি যে আসলে আপনারা হ্যাঁ বা না একটা কিছু আমাদেরকে বলে দেন, তাহলে আমরা অন্যদিকে অন্য গবেষণায় বা অন্য কাজে মনোযোগী হই। বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগের মাধ্যমে আছি। আমরা এটার জন্য যে স্যালাইভা কালেকশন ডিভাইস, এর জন্য আমরা এটাকে স্থগিত রেখেছিলাম, সেই ডিভাইসটা আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে দিয়েছি। ওনাদের সাথে আমাদের কিছু কারিগরি আলাপ চলছে, আমাদের ডক্টর বিজন আছেন, ডক্টর ফিরোজ, আমাদের এক্সপার্ট টিম, আমরা গিয়েছিলাম, এরপর আমরা কথা বলেছি ওনাদের সাথে। মূল যে এখানে একটু টেকনিক্যাল জিনিসটা হচ্ছে যে মূল যেই টেকনিক্যাল প্রোটোকল ছিল সেই প্রোটোকলটার মধ্যে কিছু পরিবর্তন আনতে হচ্ছে, যেহেতু অ্যান্টিজেনটা একটা স্পেশাল একটা গবেষণা প্রোটোকল, ওনারা সেটা শেষ করে ফেলেছেন। আমরা গতকালকে ওনাদের সাথে বসেছিলাম, আমরা আশা করতেছি ওনারা আগামী সপ্তাহ থেকে এই নমুনা সংগ্রহ করতে পারবেন। এবং এখন স্বাভাবিকতা, আগে ওনাদের একটা ধারণা ছিল যে 500 নমুনা করতে হবে, এখন সেটা কমে আমরা আশা করতেছি আরও অনেক কমে আসবে আর কি।